আচ্ছা, লাস্ট দিন আমরা কমন বেস কানেকশনের স্টার্টিং করেছিলাম। কমন বেস কনফিগারেশন মানে যেখানে আমাদের যে ইনপুট সিগন্যালটা কার কার মধ্যে অ্যাপ্লাই করা হবে। কমন বেস কনফিগারেশনে দেখো, ইনপুট সিগন্যাল যেটা সেটা অ্যাপ্লাই করা হবে এমিটার এবং বেস টার্মিনালের মধ্যে, এবং আউটপুট যেটা নেওয়া হবে আউটপুটটা কালেক্ট করা হবে কার কার মধ্যে, না কালেক্টার আর বেস টার্মিনালের মধ্যে। তো যেহেতু এখানে বেস যেটা আছে, বেসটা কার কার মধ্যে কমন, ইনপুটের জন্যও আছে আউটপুটের জন্যও আছে, তো সেই কারণে এটাকে বলা হচ্ছে কি কানেকশন, না কমন বেস কানেকশন। কমন বেস কানেকশনের ক্ষেত্রে একটা ফ্যাক্টরের কথা বলা হয়েছিল, ফ্যাক্টরটার নাম কি, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা আলফা। এই যে আলফা, এর ভ্যালু কিভাবে আমরা পেয়েছিলাম, না আলফার ভ্যালু হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই এট এ কনস্ট্যান্ট ভিসিবি। ভিসিবি মানে কি, মানে হচ্ছে কালেক্টর এবং বেসের মধ্যে এই যে ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে এটাকে বলা হচ্ছে ভিসিবি। তো এটাকে কনস্ট্যান্ট রাখা হচ্ছে। তো এইটাকে কনস্ট্যান্ট রাখা অবস্থায় যদি আমরা এইখানে ফরওয়ার্ড বায়াস যেটা আছে, ফরওয়ার্ড বায়াস কোথায় আছে, না এমিটার বেস জাংশন যেখানে সেখানে ফরওয়ার্ড বায়াস আছে। তো সেই ফরওয়ার্ড বায়াস ভোল্টেজটাকে যদি আমরা পরিবর্তন করি, তাহলে আমরা যদি পরিবর্তনের ফলে কি দেখতে পাবো, পরিবর্তনের ফলে আমরা দেখতে পাবো যে আমার কালেক্টর কারেন্টও চেঞ্জ হচ্ছে এবং এমিটার কারেন্টও চেঞ্জ হচ্ছে, দুটোই চেঞ্জ হবে। কারণ আমরা এখানে যদি বায়াসিং এর পরিবর্তন করি, স্বাভাবিকভাবেই এমিটার কারেন্টও পরিবর্তিত হবে। তো আমরা যেটা করবো যে এই ভিসিবিটাকে কনস্ট্যান্ট থাকা অবস্থায় যদি দেখি যে আইইর পরিবর্তন ঘটছে, আমরা এখানে ভোল্টেজের পরিবর্তন ঘটি, আইইর পরিবর্তন করি, স্বাভাবিকভাবে কি হবে, না আইসিরও একটা পরিবর্তন হবে। আইসি মানে হচ্ছে কি, কালেক্টর কারেন্ট। তো এই যে কালেক্টর কারেন্টের কতটা পরিবর্তন হচ্ছে ডেল্টা আইসি, কালেক্টর কারেন্টের কতটা পরিবর্তন হচ্ছে ডেল্টা আইসি যেটাকে আমরা বলছি, সেইটাকে আমরা যদি ভাগ করে দিই কি দিয়ে, না ডেল্টা আই ই দিয়ে। ডেল্টা আই ইটা কি জিনিস, ডেল্টা আই ই মানে হচ্ছে চেঞ্জ ইন দা এমিটার কারেন্ট। এই যে দুটো কোয়ান্টিটি রেশিও, এই কোয়ান্টিটি দুটো রেশিওকে আমরা কি বলছি, না কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বলছি, অথবা একে আমরা আলফা বলছি। এবং এই ঘটনাটা কখন ঘটছে, না যখন ভিসিবি যে ব্যাপারটা, ভোল্টেজটা, ভিসিবি ভোল্টেজটা হচ্ছে কনস্ট্যান্ট, ভিসিবি হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এই কনস্ট্যান্ট থাকা অবস্থাতে আমরা দেখব যে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই এই রেশিওটির ভ্যালু কত, সেটাই হচ্ছে আমাদের কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা আলফা। এবং এই আলফা যে কোয়ান্টিটিটা, এর ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকে, না এর ভ্যালু হচ্ছে 0.9 থেকে 0.99 এই রেঞ্জের মধ্যে এর ভ্যালুটা ভ্যারি করে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন। আমরা এর আগে অনেকবার আলোচনা করেছি যে কালেক্টর কারেন্ট যেটা হয়, কালেক্টর কারেন্ট আইসি যেটা আছে, সেই কালেক্টর কারেন্ট আইসি ইজ ইকাল টু সরি কালেক্টর কারেন্ট নয় আমরা অ্যাকচুয়ালি যেটা বলতে চাইছি এমিটার কারেন্ট। এমিটার কারেন্ট আইই ইজ ইকাল টু কি আছে, এমিটার কারেন্ট আইই ইজ ইকাল টু আমরা জানি যে এটা দুটো কারেন্টের সমষ্টি, একটা হচ্ছে কালেক্টর কারেন্ট আই সি আর একটা হচ্ছে কি, বেস কারেন্ট আই বি। এটা তো আমরা জানি, এটা আমরা অলরেডি আগে দেখেছি, ঠিক আছে, এটা আমরা আগেই দেখেছি। এবং আচ্ছা, এবার হচ্ছে যে কালেক্টর কারেন্ট যেটা আছে, কালেক্টর কারেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট কিন্তু চলে আসবে। সেই কম্পোনেন্টটা কি জন্য আসবে, দেখো কালেক্টর কারেন্ট মূলত দুটো কারেন্টের সমষ্টি। আমরা যদি একটা এনপিএন ট্রানজিস্টারের কথা ভাবি, ধরো এটা একটা এনপিএন ট্রানজিস্টার, কমন বেস মোডে কানেক্টেড হয়ে আছে এনপিএন ট্রানজিস্টার, এবং সেটাকে আমরা কমন বেস মোডে কানেক্টেড করে রেখেছি। মানে এই টার্মিনালটা হচ্ছে আমার এমিটার টার্মিনাল, এই টার্মিনালটা হচ্ছে আমার বেস টার্মিনাল, আর এই টার্মিনালটা হলো আমার কালেক্টর টার্মিনাল। আমরা কি করেছি, এটাকে না কমন বেসে কানেকশন করেছি। কমন বেসে মানে কি, এখানে আমরা একটা সিগন্যাল দেব যেটাকে আমরা অ্যাম্প্লিফাই করতে চাই। আচ্ছা, এখানে আমরা কি ধরনের নিয়েছি, এটা হচ্ছে আমাদের এনপিএন টাইপ, এটা এন, এটা মাঝেরটা হলো পি, আর এদিকেরটা হলো এন, ঠিক আছে, এনপিএন। এবার এনপিএন এর এই যে এমিটার, এমিটার জাংশনকে আমরা কি বায়াস করি, ফরওয়ার্ড বায়াস, মানে এন এর দিকে ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা যুক্ত থাকবে। হয়ে গেল, এটা হলো ফরওয়ার্ড বায়াস। কালেক্টরের দিকে আমরা কি বায়াস করি, না রিভার্স বায়াস, রিভার্স বায়াস মানে এন এর দিকে আমরা পজিটিভ টার্মিনালকে রাখবো।
এরকম এবং এখানে আমরা লোড রেজিস্ট্যান্স যেটা আছে লোড রেজিস্ট্যান্স আর এল যেটা আছে সেটাকে সাপোজ এখানে কানেক্টেড করে রেখেছি। তো এখন এই যে এন রিজিয়ন, এন রিজিয়নের মধ্যে আমার বেশিরভাগ কি আছে ইলেকট্রন আছে ফ্রি ইলেকট্রন, সেগুলোকে আমি লাল রঙের ডট দিয়ে দেখাচ্ছি। এগুলো হচ্ছে লাল রঙের ডট মানে এগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন। এই ফ্রি ইলেকট্রন গুলো কি করবে না ফ্রি ইলেকট্রন গুলো আমার এই এমিটার অংশ থেকে কোন দিকে যাবে এই দিকে ছুটে যাবে, এই দিকে ছুটে যাবে এবং এই এন কালেক্টর রিজিয়নে পৌঁছাবে। এবং কিছু সংখ্যক ইলেকট্রন কি করবে না এই যে আমার বেস রিজিয়ন সেখানে যে হোল আছে সেই হোলের সঙ্গে কিছু কিছু ইলেকট্রন কম্বাইন করবে। কিন্তু বেশিরভাগ ইলেকট্রন কোথায় ছুটে চলে যাবে না বেশিরভাগ ইলেকট্রন ছুটে চলে যাবে হচ্ছে এই কালেক্টর রিজিয়নে। তো কালেক্টর রিজিয়নেও প্রচুর পরিমাণে আমার ফ্রি ইলেকট্রন এরকম থাকবে, ঠিক আছে। তো এই যে কালেক্টর কারেন্ট এখানে আমরা পাবো, কালেক্টর কারেন্টের ডাইরেকশন আমার কোন দিকে হবে, ইলেকট্রনের ফ্লো যদি আমার এদিক থেকে এদিকে ইলেকট্রনের ফ্লো হয় তো কারেন্টের ফ্লো কোন দিকে হবে অপোজিট দিকে হবে নিশ্চয়ই, মানে কালেক্টর কারেন্ট যেটা সেটা আমার এই দিকে ফ্লো করবে, এটাকে আমরা কালেক্টর কারেন্টের ডাইরেকশন বলতে পারি। এবং কালেক্টর কারেন্টের ভ্যালু কত সেটা হচ্ছে আমার আইসি। এবার এই যে কালেক্টর কারেন্ট এটা দুটো কারণে সৃষ্টি হবে, একটা হচ্ছে আমার এই যে এমিটার রিজিয়ন সেখান থেকে যে ফ্রি ইলেকট্রন গুলো কালেক্টরে যাচ্ছে তার জন্য, এবং তার ভ্যালুটা কত হবে না সেটা আমরা পাবো এমিটার কারেন্ট নর্মালি কত আই ই, তার পুরো অংশটা পৌঁছাবে না কতটা অংশ পৌঁছাবে না আলফা টাইমস অফ আই ই, যে আলফা এর আগে আমরা দেখলাম কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। তো এই আই ই কারেন্টকে যদি আমরা আলফা দিয়ে গুণ করি তাহলে আমরা কালেক্টর কারেন্টের ভ্যালুটা পেয়ে যাব। তার মানে কালেক্টর কারেন্ট যেটা হবে ডিউ টু দ্য এমিটার চার্জ সেটা হচ্ছে আমার আই আলফা ইন্টু আই ই, এটা হলো আমার কালেক্টর কারেন্টের ভ্যালু। এছাড়াও কালেক্টর কারেন্টে আরেকটা কম্পোনেন্ট থাকবে, সেটা কি কম্পোনেন্ট না সেটা হচ্ছে আমার কালেক্টর রিজিয়নে কিছু পরিমাণ মাইনরিটি ক্যারিয়ারও তো থাকবে। মাইনরিটি ক্যারিয়ার মানে কি হোল। এবার এই যে মাইনরিটি ক্যারিয়ারগুলো আমার কালেক্টর রিজিয়নে আছে সেটা কি বায়াস পাচ্ছে না সেটা হচ্ছে এই যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি যেটাকে আমরা ভিসিবি বলছি, সেই ভোল্টেজটার পজিটিভ যে টার্মিনাল সেটা কোন দিকে লেগে আছে না এই এন সাইডের দিকে লেগে আছে, এখানে পজিটিভ ভোল্টেজ পড়ছে। এবং এখানে যে হোলগুলো আছে সেই হোলগুলো কি করবে না বিকর্ষিত হবে এই পজিটিভ ফিল্ড দ্বারা, এবং বিকর্ষিত হয়ে তারা কোন দিকে যাওয়ার চেষ্টা করবে না সেটা এই দিকে যাওয়ার চেষ্টা করবে হোলগুলো। এবার হোলগুলো যে এইদিকে যাবে তার জন্য একটা কারেন্ট তৈরি হবে, এবং সেটাও হোল যেদিকে ফ্লো হয় কারেন্টের ফ্লো সেদিকেই হয় আমরা ধরে নিতে পারি। তাহলে সেই যে কারেন্টটা তৈরি হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ দিস হোল সেই কারেন্টটাকে আমরা বলতে পারি লিকেজ কারেন্ট। তার মানে আইসি যেটা হবে আইসি এর মধ্যে আমার দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে আলফা আইই, এটা তো একটা কম্পোনেন্ট হয়ে গেল, প্লাস হচ্ছে লিকেজ কারেন্টের জন্য আরেকটা কম্পোনেন্ট থাকবে, সেটাকে আমরা বলতে পারি আই লিকেজ অথবা আমরা এটাকে বলতে পারি আই সিবিও, ঠিক আছে। এটাকে কালেক্টর টু বেস লিকেজ কারেন্টও আমরা বলতে পারি। তার মানে কালেক্টর কারেন্ট যেটা তৈরি হচ্ছে এইখানে সেই কালেক্টর কারেন্ট দুটো কারেন্টের সমষ্টি, একটা হচ্ছে আলফা আইই আর একটা হচ্ছে আমার আই সিবিও। তার মধ্যে এই যে আলফা আইই এই জিনিসটা হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ দ্য মেজরিটি চার্জ ক্যারিয়ার্স, ঠিক আছে, যেখানে এখানে হচ্ছে কি ডিউ টু দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রনস বা ফ্রি ইলেকট্রনস, আর এই যে আই সিবিও এই কম্পোনেন্টটা হচ্ছে ডিউ টু দ্য ফ্লো অফ দ্য মাইনরিটি চার্জ ক্যারিয়ার্স, এখানে সেটাকে আমরা বলছি কি আই সিবিও, ঠিক আছে। তো দেখো এখানে সেটাই লিখেছে পরের পাতায় যে কালেক্টর কারেন্ট আইসি যেটা আছে সেটা হচ্ছে দুটো কারেন্টের সমষ্টি, একটা হচ্ছে আলফা আইই প্লাস হচ্ছে আইসিবিও, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে সিম্পলিফাই করলে আমরা কি লিখতে পারি এটাকে আমরা পরের পাতায় দেখাবো। আমরা কি পেলাম আইসি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম যে আলফা ইনটু আইই প্লাস হচ্ছে আইসিবিও। আচ্ছা এবার আই ই সমান আমরা কি জানি, এর আগে আমরা পড়েছি আই ই সমান হচ্ছে আইসি প্লাস আইবি, আই ই সমান আমরা পড়েছি কি আইসি প্লাস আই আইবি, আইসি প্লাস আইবি এটা আমরা জানি। তো এই যে আই ইর যে ভ্যালুটা সেটাকে আমরা এই এক নম্বর, এটাকে সাপোজ আমরা এক নম্বর ইকুয়েশন বলছি, এই এক নম্বর ইকুয়েশনে আমরা এই আই এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করে দেবো, তাহলে আমরা কি পাবো বলো, সাবস্টিটিউট করলে আমরা পেয়ে যাবো আইসি
সমান হচ্ছে আলফা ইনটু আই এর জায়গায় আমরা ওইটাকে বসিয়ে দেবো আইসি প্লাস আইবি, আইসি প্লাস আইবি আমরা সাবস্টিটিউট করে দিলাম, ঠিক আছে। প্লাস হচ্ছে আমার আইসিবিওটা থেকে যাবে, প্লাস হচ্ছে আইসিবিওটা যেমন ছিল তেমনি থেকে যাবে। তো এখানে দেখো আমরা এইদিকে বাঁদিকে একটা আইসি পাচ্ছি, আর এইখানে এই যে জিনিসটা, এই যে আলফা ইনটু আইসি, এখানে এখান থেকেও আমরা একটা আইসি পেয়ে যাব। তাহলে ওই যে আইসিটা হবে সেই আইসিটাকে আমি বাঁদিকে নিয়ে চলে আসতে পারি, মানে এদিকে আমার আইসি থাকছে মাইনাস, আমরা যদি ওই আইসিটাকে নিয়ে চলে আসি তাহলে এখানে মাইনাস আইসি হয়ে যাবে। আলফা ইনটু আইসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে না, আলফা ইনটু আইবি, আলফা ইনটু আইবি প্লাস আইসিবিও, আলফা ইনটু আইবি প্লাস হচ্ছে আইসিবিও, বাকি কম্পোনেন্ট গুলোকে আমরা ডান দিকেই রেখে দিলাম। তাহলে আইসিটাকে কমন নেবো, এখানে আইসি কমন নিলে কি থাকবে ভেতরে, আইসি কমন নিলে ভেতরে পড়ে থাকবে ওয়ান মাইনাস আলফা, ওয়ান মাইনাস আলফা সমান কত, সমান হচ্ছে আলফা ইনটু আইবি, সমান হচ্ছে আলফা ইনটু আইবি প্লাস আইসিবিও। এটাকে যদি আমরা আইসিটাকে সেপারেট করে দিই তাহলে কত হবে, আইসি সমান আমরা কত পেয়ে যাচ্ছি, আইসি সমান আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা, এটা আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা ইনটু আইবি, এটা একটা পার্ট, ঠিক আছে, এটা একটা পার্ট হয়ে গেল। প্লাস হচ্ছে আরেকটা পার্ট আমরা পাবো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা ইনটু আইসিবিও, ঠিক আছে। এইটা হয়ে গেল আমাদের কালেক্টর কারেন্টের আরেকটা এক্সপ্রেশন। কালেক্টর কারেন্টটাকে আমরা যদি বেস কারেন্টের সাপেক্ষে লিখতে চাই তো আমরা এই ইকুয়েশনের দ্বারা সেটাকে লিখতে পারি। এই যে ইকুয়েশনটা আমরা পেয়ে গেলাম, আইসি ইজ ইকাল টু আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা মাল্টিপ্লাইড বাই আইবি, ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস আলফা মাল্টিপ্লাইড বাই আইসিবিও। এটা হয়ে গেল আমাদের কালেক্টর কারেন্টের আরেকটা এক্সপ্রেশন। আর এর আগে আমরা কালেক্টর কারেন্টের এক্সপ্রেশন এটাও লিখতে পারি, কালেক্টর কারেন্ট ইজ ইকুয়াল টু আলফা আইই প্লাস আইসিবিও। যদি আমরা এটাকে এমিটার কারেন্টের সাপেক্ষে লিখতে চাই তো আমরা এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি, আর বেস কারেন্টের সাপেক্ষে লিখলে এই এক্সপ্রেশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো এটাই এখানে করা হয়েছে, দেখো এখানে যেটা করা হয়েছে আইসির এক্সপ্রেশনটাকে ওইভাবে দেখানো হয়েছে। নেক্সট আমরা কি দেখবো না, নেক্সট হচ্ছে এটা কমন বেস কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিক্স। কমন বেস যখন কানেকশন আমরা করব তখন ইনপুটের সঙ্গে আউটপুটে কিরকম কি পরিবর্তনটা ঘটবে সেটা যদি আমরা দেখতে চাই, ইনপুটের সঙ্গে আউটপুটের পরিবর্তন মানে কমন বেস কনফিগারেশনের ছবি আমরা এটা দেখেছি। কমন বেস কনফিগারেশনে ইনপুট সাইড আমার কোনটা, এই দিকের যে আমার সাইডটা এটাকে আমরা বলতে পারি ইনপুট সাইড, এই দিকের সাইডটাকে আমরা বলতে পারি ইনপুট সাইড, আর আউটপুট সাইড কোনটা, আউটপুট সাইড মানে হচ্ছে আমার এই দিকের যে সাইডটা, এই সাইডটাকে আমরা বলতে পারি আউটপুট সাইড, ঠিক আছে। তো আমরা এখানে কিসের কিসের ক্যারেক্টারিস্টিক্স দেখতে চাই, ইনপুটের সঙ্গে আউটপুটের ক্যারেক্টারিস্টিক্স। তো ইনপুটের দিকে আমার যদি ক্যারেক্টারিস্টিক্স আমরা দেখতে চাই, মানে ইনপুট ভোল্টেজের সঙ্গে আমরা ইনপুট কারেন্টের কিরকম কি পরিবর্তন হচ্ছে সেটা যদি দেখতে চাই, তাহলে দেখো এখানে আমাদের ইনপুট ভোল্টেজ কোনটা আর ইনপুট কারেন্টই বা কোনটা। তো দেখো এখানে কিসের কিসের গ্রাফ আছে, ভি বিই আর এদিকে আছে আইই। তো দেখো এখানে আমার যে কারেন্টটা ফ্লো হচ্ছে, এইখানে যে কারেন্টটা যাচ্ছে এই কারেন্টটা এমিটার কারেন্ট, তো এমিটার কারেন্টকে আমরা কি লিখতে পারি, এমিটার কারেন্টকে আমরা আইই লিখতেই পারি, এমিটার কারেন্ট ইজ আইই। আর যে ভোল্টেজটা আমরা ইনপুট সাইডে দিচ্ছি সেটা কার কার মধ্যে দিচ্ছি, সেটা আমরা দিচ্ছি এই এমিটার আর এই বেস, এমিটার এবং বেসের মধ্যে দিচ্ছি। তাহলে আমরা ভোল্টেজটাকে কি বলতে পারি, ভোল্টেজটাকে আমরা বলতেই পারি ভি বিই, এটা আমরা বলতে পারি ভোল্টেজ, আর কারেন্ট মানে আমরা বলতে পারি কি আইই। এবার এই যে আইই তার সঙ্গে আমরা কিসের পরিবর্তনটা লক্ষ্য করবো না, ভি বিই, ভি বিইর সঙ্গে আইই কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটাকে যদি আমরা দেখি তো সেটাই হয়ে যাবে আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। এবং এটা যখন আমরা দেখবো তখন আমাদেরকে কিছু তো কনস্ট্যান্ট রাখতে হবে, আমরা কনস্ট্যান্ট রাখবো ভিসিবি কে। ভিসিবি মানে কি, এই যে আমার কালেক্টর টু বেসের মধ্যে মানে আউটপুটের দিককার যে ভোল্টেজ সেটাকে আমরা অপরিবর্তিত রাখবো। তো সেইটাকে যদি আমরা অপরিবর্তিত রাখি সেই পরিস্থিতিতে আমরা যে ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে পাবো, দেখো এই ক্যারেক্টারিস্টিক্স যেটা ড্র করা হয়েছে এটা হচ্ছে সিমিলার টু দ্য ডায়োডস,
মানে ডায়োডের যেরকম ক্যারেক্টারিস্টিক হতো একটা সার্টেন ভোল্টেজের পর থেকে কারেন্টটা বাড়া শুরু করতো, এমিটার কারেন্টও এখানে সেরকম ভাবে বাড়বে। যেরকম আমরা ডায়োডের ক্ষেত্রে দেখেছিলাম এদিকে কি থাকতো, ডায়োডের ক্ষেত্রে এদিকে ডায়োডের কারেন্ট থাকতো আর এদিকে হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ থাকতো, এবং একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত আমাদের ডায়োডের ভোল্টেজ বাড়ালেও কারেন্টটা খুব একটা বাড়তো না, তারপরে একটা সার্টেন ভোল্টেজ যেটাকে বেরিয়ার পোটেন্সিয়াল বলা হতো সেটার পর থেকে কারেন্টটা ভোল্টেজ বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়ে যেত। এখানেও ঠিক সেরকম একটা নির্দিষ্ট ভোল্টেজ পর্যন্ত ভোল্টেজ বাড়ানো সত্ত্বেও, ভিবিই বাড়ানো সত্ত্বেও কিন্তু আমাদের এমিটার কারেন্টটা বাড়বে না, কিন্তু যখনই এই এমিটার ভোল্টেজ ভিবিই যে ভোল্টেজ সেটা যখন একটা নির্দিষ্ট ভ্যালুকে অতিক্রম করে যাবে তখন কিন্তু তারপর থেকে ভিবিই বাড়ানোর সাথে সাথে এমিটার কারেন্টটা দ্রুত হারে বাড়তে শুরু করবে। মানে আমাদের যে এমিটার এবং বেস এদের মধ্যে এই যে অংশটা এখান থেকে এইটুকু যে অংশ, এই অংশটাকে আমরা একটা পিএন জাংশন ডায়োডের মতোই তো ভাবতে পারি, এটা তো একটা পিএন জাংশন ডায়োডই বেসিক্যালি, আর তো কিছু নয়। তার মানে এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের যেরকম ক্যারেক্টারিস্টিক হতো ভোল্টেজের সঙ্গে কারেন্টের, এখানেও ঠিক সেরকম ভোল্টেজের সঙ্গে কারেন্টের একটা অনুরূপ ক্যারেক্টারিস্টিক আমরা দেখতে পাবো। আর একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় আছে, দেখো ভিসিবির ভ্যালুটা যখন কম আছে, মানে ভিসিবি যখন 1 ভোল্ট তখন হচ্ছে আমার এমিটার কারেন্টটা একটু কম থাকছে, কিন্তু ভিসিবি যখন 10 ভোল্ট এমিটার কারেন্টটা আরেকটু বেড়ে যাচ্ছে, অন্যদিকে ভিসিবি যখন 20 ভোল্ট তখন এমিটার কারেন্টটা আরও বেড়ে যাচ্ছে। এরকম ঘটনাটা কেন ঘটছে, যখন আমার বায়াসিং ভোল্টেজ, মানে ভিসিবি মানে কি রিভার্স বায়াস ভোল্টেজ, রিভার্স বায়াস ভোল্টেজ আমরা কোথায় দিচ্ছি, আউটপুট সাইডে আমরা রিভার্স বায়াস ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি। তো রিভার্স বায়াস যখন আমরা অ্যাপ্লাই করছি তখন কি ঘটনাটা ঘটছে, দেখো একটা ধরো পিএন জাংশন, একটা হচ্ছে পিএন এনপিএন ট্রানজিস্টার, ঠিক আছে, তো এখানে আমার কি আছে, এটা হলো এন, এটা হলো পি, আর এটা হলো আর একটা এন, ঠিক আছে, তো এটাকে আমরা বলছি কি, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে মাঝেরটা হচ্ছে আমার বেস, আর এদিকেরটা হচ্ছে আমার কালেক্টার টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টার টার্মিনাল। তো কালেক্টার এবং বেসের মধ্যে যখন আমরা রিভার্স বায়াসটাকে ক্রমশ বাড়িয়ে যাচ্ছি তখন কি হচ্ছে, এখানে যে আমার ডিপ্লেশন লেয়ার যেটা আছে, ডিপ্লেশন লেয়ার যেটা আমার তৈরি হয়েছে, ডিপ্লেশন লেয়ারের চওড়াটা কি হবে আরো বেড়ে যাবে। এখানে যে ডিপ্লেশন লেয়ার তৈরি হবে কালেক্টার এবং বেসের মধ্যে, তো সেই ডিপ্লেশন লেয়ারটা কিন্তু আরো বেশি চওড়া হতে থাকবে। ধরো এটা হয়ে গেল আমার ডিপ্লেশন লেয়ার, এখানে এরকম একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়ে গেল, ঠিক আছে, এবং ডিপ্লেশন লেয়ার যত তৈরি হবে তত কি হবে, ডিপ্লেশন লেয়ার তৈরি হওয়ার জন্য যে ব্যাপারটা ঘটবে যে এখান থেকে আমার এমিটার এবং বেসের মধ্যে যখনই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব, ডিপ্লেশন লেয়ারটা যত বাড়বে এফেক্টিভ যে উইডথ যেটা আছে, এই যে বেস রিজিয়ন, তার যে এফেক্টিভ উইডথ, সেই এফেক্টিভ উইডথটা কিন্তু কমে যাবে, এবং বেসের যে উইডথ সেটা যখন কমে যাবে তার মধ্যেকার যে রিকম্বিনেশন হতো, মানে এখানে এই এমিটার অংশ থেকে যে চার্জ ক্যারিয়ারগুলো আসতো এসে কি হতো, এই বেস রিজিয়নে হোলগুলোর সঙ্গে রিকম্বাইন করতো, তো সেই রিকম্বিনেশনের প্রবণতাটাও কিন্তু তখন আরও কমে যাবে, এবং তখন কি হবে, এই যে বেস এবং এমিটার এদের মধ্যে যখন আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, এখানে আমরা কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, না এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস আমরা অ্যাপ্লাই করেছি, এবং বেস রিজিয়নের আমার কি হয়েছে, না উইডটা কমে গেছে। তার মানে হচ্ছে আমরা যখন সেম ভোল্টেজই অ্যাপ্লাই করব তখন বেশি পরিমাণে এমিটার কারেন্ট এখান থেকে এদিকে ফ্লো করবে, যেহেতু এই অংশের চওড়াটা কমে গেছে, ঠিক আছে, এফেক্টিভ বেস উইডটা যেহেতু কমে গেছে তার জন্য সেম ভোল্টেজ অ্যাপ্লাই করা থাকা সত্ত্বেও আমাদের কিন্তু এমিটার কারেন্টের ম্যাগনিটিউডটা বেড়ে যাবে, এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি যত রিভার্স বায়াস ভোল্টেজ বাড়ানো হচ্ছে দেখো তত কিন্তু এমিটার কারেন্টের যে কার্ভটা, সেই কার্ভটা কিন্তু আরো উপরের দিকে উঠে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা দেখার বিষয় বা মনে রাখার বিষয়, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ভিবিই, আর এদিকটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট আইই, এবং এগুলো হচ্ছে বিভিন্ন কার্ভ, এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভিসিবি কে আমরা যত বেশি বাড়াবো তত বেশি কার্ভটা উপরের দিকে উঠতে থাকবে। তো এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভ আমরা পেলাম এটা হলো কমন বেস কনফিগারেশনের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট আমরা চলে আসবো কমন বেস ক্যারেক্টারিস্টিক্স, তারই আউটপুট ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয় সেটা আমরা দেখে নেব। তো দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স যখন আমরা দেখছি, তো আউটপুটে আমাদের কি আছে, আউটপুটের কারেন্ট এবং আউটপুটের ভোল্টেজ দুটোকেই আমাকে ভাবতে হবে। তো দেখো আমরা যখন একটা কমন বেস কনফিগারেশনে কানেক্ট করছি তখন আমাদের আউটপুট আমরা কোথায় পাচ্ছি, আউটপুট আমাদের এই দিকটা, এই দিকটা আমাদের আউটপুট, এবং আউটপুটের কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলছি, না আইসি কারেন্ট বলছি, এটা হলো আমাদের আউটপুট কারেন্ট, এবং আউটপুটের ভোল্টেজ আমরা কোনটাকে বলবো, ভিসিবি, কালেক্টর এবং বেসের মধ্যে আমরা যে ভোল্টেজ দেবো সেটাই হলো আমাদের আউটপুট ভোল্টেজ। তার মানে আউটপুটের কার্ভ যদি আমাদেরকে আঁকতে হয়
তাহলে আমাদেরকে নিতে হবে আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর ভোল্টেজ মানে ভিসিবি আর আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর কারেন্ট অর্থাৎ আইসি। এই যে দুটো কোয়ান্টিটি ভিসিবি এবং আইসি, এদের মধ্যেকার যে কার্ভ আমরা ড্র করতে পারবো সেই কার্ভটাকে আমরা কি বলবো, না আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ আ পিএন সরি এনপিএন টাইপ ট্রানজিস্টার। সিমিলারলি আমরা পিএনপি ক্ষেত্রেও করতে পারবো। তো এই যে আমরা কাজটা করবো ভিসিবির সঙ্গে আইসির পরিবর্তনটা লক্ষ্য করব, তখন আমাদেরকে তো কিছু কনস্ট্যান্ট রাখতে হবে। আমরা এখানে কি কনস্ট্যান্ট রাখবো, না আমরা কনস্ট্যান্ট রাখবো আইই কে। দেখো এখানে যে ক্যারেক্টারিস্টিক গুলো এঁকেছে আইই এক একটা কনস্ট্যান্ট রেখেছে, ঠিক আছে। তো কার্ভটা দেখো এবার, প্রথমে এই যে কার্ভটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে ভোল্টেজকে, ওয়াই অ্যাক্সিস বরাবর দেখানো হয়েছে কারেন্টকে। ভোল্টেজটা হচ্ছে ভোল্ট ইউনিটে আছে, কারেন্ট যেটা আছে সেটা মিলি অ্যাম্পিয়ার ইউনিটে আছে। এবার যেটা দেখতে হবে, দেখো প্রথমে এইটুকু অংশ মানে বাঁদিকের একটা জায়গা থেকে কার্ভটা শুরু হয়েছে, প্রথমের কিছুটা অংশ জুড়ে কি হচ্ছে, এই অংশের যে মানে এই যে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসের বাঁদিকের অংশটা দেখো, বাঁদিকের অংশ মানে এই দিককার অংশ, এই অংশটাতে আমরা বলতে পারি গ্রাফের এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি রিজিয়ন বলছি, না স্যাচুরেশন রিজিয়ন। স্যাচুরেশন রিজিয়নে কি হয়, না স্যাচুরেশন রিজিয়নে আমাদের যে এমিটার বেস জাংশন সেটাও ফরওয়ার্ড বায়াস থাকে এবং কালেক্টর বেস জাংশন সেটাও হচ্ছে ফরওয়ার্ড বায়াস থাকে। তো দেখো যখন আমার এমিটার বেস জাংশন সেটাও ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এই যে জাংশন, এই জাংশনটা তো ফরওয়ার্ড বায়াস এমনিতে আমাদের অ্যাক্টিভ রিজিয়নে থাকেই, কিন্তু এখানে পার্থক্য হচ্ছে যে কালেক্টর বেস রিজিয়ন যেটা আছে এটাও হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস আছে। তো কালেক্টর বেস রিজিয়নও যদি আমার ফরওয়ার্ড বায়াস থাকে, আলটিমেটলি যেটা হবে যে আমার এই যে এখানকার যে আমার ডিপ্লেশন রিজিয়ন এই দিককার সেটাও কিন্তু খুব পাতলা হয়ে যাবে, এবং তার মানে কি এখানে বেস রিজিয়নের যে উইড সেটা কিন্তু অনেক বেশি মোটা থাকবে বা অনেক বেশি বড় থাকবে আর কি, ঠিক আছে। এবং আমরা সেই কন্ডিশনে এটা বলতে পারি যে সেই সময়ে যে কালেক্টর কারেন্ট সেটা কিন্তু ভোল্টেজ যে ভিসিবি সেটা আমরা যত বাড়াবো কালেক্টর কারেন্টও কিন্তু তত দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে। যখন আমরা কালেক্টর বেস জাংশন সেটাকে যখন আমরা রিভার্স বা সরি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রাখবো, সেই সময়ে আমরা যত এই ভিসিবিকে বাড়াবো, দেখো এখান থেকে এইটুকুর মধ্যে কি হচ্ছে ভিসিবি বাড়ছে এবং যে আমার কালেক্টর কারেন্ট যেটা আছে সেটাও কিন্তু দ্রুত হারে বাড়ছে, খুব দ্রুত হারে বাড়ছে। আমি গ্রাফটাকে এখানে আরেকবার রিড্র করলে তোমরা বুঝতে পারবে। এদিক বরাবর আমরা দেখাচ্ছি কাকে, এটা হচ্ছে আমাদের ভিসিবি, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা কাকে দেখাচ্ছি, না এখানে আমরা দেখাচ্ছি আইসি কালেক্টর কারেন্ট, ঠিক আছে। তো প্রথমে এইটুকু অংশ মানে এই এইখান থেকে এইটুকু যে অংশ, এই অংশটার মধ্যে কি হচ্ছে ভিসিবির ভ্যালু, এটা হচ্ছে জিরো রেফারেন্স পয়েন্ট, মানে এই দিকে গেলে ভিসিবি পজিটিভ কিন্তু বাঁ দিকে থাকলে ভিসিবি হচ্ছে নেগেটিভ। তো এই যে যখন ভিসিবি নেগেটিভ আছে সেইটুকু রিজিয়নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যত আমরা ভিসিবিকে বাড়াবো কালেক্টর কারেন্টও বাড়বে, ঠিক আছে, কালেক্টর কারেন্টও দ্রুত হারে বাড়বে। কিন্তু যেই ভিসিবি পজিটিভ হয়ে গেল মানে কি যেই আমাদের ওখানে কালেক্টর বেস জাংশনে রিভার্স বায়াস অ্যাপ্লাইড হতে থাকলো, তখন কিন্তু ভিসিবি বাড়ালে কালেক্টর কারেন্টটা সেভাবে বাড়বে না, সেটা কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে, এইরকম কার্ভটা হবে। আমরা এটাকে অন্য কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা। এইটুকু অংশে যে আমরা কার্ভটা পাবো সেটা হচ্ছে আমার এইরকম হবে, এটা একটা সার্টেন ভ্যালু অফ আইই এর জন্য। সাপোজ দিস কার যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে আই এর ভ্যালু যখন আমার 1 মিলিঅ্যাম্পিয়ার, তখন সাপোজ আমার এই যে কন্ডিশনে আমরা কার্ভটা পেলাম তখন আমার আইই সমান কত আছে, না 1 মিলিঅ্যাম্পিয়ার আছে। এটা হলো সাপোজ আইই সমান হচ্ছে 1 মিলিঅ্যাম্পিয়ার। এবার হচ্ছে যখন আমরা আইইটাকে একটু বাড়িয়ে দেবো, আইইটাকে বাড়ালে কি হবে আমার এই যে আইসি, আইই বাড়ালে আমাদের আইসিও বাড়বে, কারণ আমরা কি জানি আইসি সমান হচ্ছে কত, আইসি সমান হচ্ছে আলফা ইন্টু আইই, এটা তো আমরা জানি আলফা ইন্টু আইই প্লাস আইসিবিও, আইসিবিওটা হচ্ছে ডিউ টু মাইনরিটি ক্যারিয়ার, কখনো কখনো আমরা ওটাকে নেগলেক্টও করে দিতে পারি। তার মানে যেহেতু আইই বাড়ালে কি হবে আইসিটাও বাড়বে, তার মানে কার্ভটা আমার উপরের দিকে উঠবে, আরেকটু উপরে থাকবে। এবং কতক্ষণ পর্যন্ত এটা দ্রুত হারে বাড়বে, না যতক্ষণ পর্যন্ত ভিসিবিটা নেগেটিভ থাকবে, বা ভিসিবির ভ্যালু নেগেটিভ মানে হচ্ছে কালেক্টর এবং বেস জাংশন সেটা যখন আমার ফরওয়ার্ড বায়াস থাকবে সেই পরিস্থিতিতে, এবং যেই ওটা রিভার্স বায়াস হয়ে গেল অমনি কার্ভটা কি হবে আবার আমার প্যারালাল টু এক্স অ্যাক্সিস, মানে তখন আবার আইসি কারেন্টটা অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেল।
এটা কথা কোন কোন সময় না সাপোজ এটা আই এর ভ্যালু এখানে আমরা ধরে নিচ্ছি 3 অ্যাম্পিয়ার সাপোজ মানে আই এর ভ্যালুটাকে আমরা যত বাড়াবো তত কার্ভটা কিন্তু উপরের দিকে উঠবে কারণ আই আইসি এর ভ্যালুটা বাড়তে থাকবে আবার যদি আমরা অন্য আরেকটা আই এর ভ্যালুর জন্য কার্ভটা দেখি আই এর ভ্যালু যদি আমরা সাপোজ এরকম রাখি এটা সাপোজ 5 অ্যাম্পিয়ারের জন্য তখনও কালেক্টর কারেন্টটা বাড়লো ভিসিবি বাড়ার সঙ্গে সঙ্গে এবং তারপরে আবার যে ভিসিবিটা রিভার্স বায়াস হয়ে গেল অমনি আমার ক্যারেক্টারিস্টিক্সটা আবার প্যারালাল টু এক্স অ্যাক্সিস মানে আবার হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট হয়ে গেল এখানে আমরা যে কারেন্টটা পাবো এটা হচ্ছে সাপোজ আই ইজ ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার কন্ডিশনে সাপোজ দিস ইজ অ্যাট আই ইজ ইকুয়াল টু 5 মিলি অ্যাম্পিয়ার কন্ডিশন মানে আমরা এই যে ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে কি কি জিনিস বলতে পারি আমরা বলতে পারি যে আমরা আইসির সঙ্গে আই ভিসিবি তার যে কার্ভটা ড্র করছি তার মধ্যে দুটো রিজিয়ন আছে এই যে রিজিয়ন সাপোজ এটা আই আই ভিসিবির ভ্যালু সাপোজ এখানে 1-1 ভোল্ট ঠিক আছে -1 থেকে 0 এইটুকু অংশের মধ্যে আমরা কি বলতে পারি এখানে আমাদের যে কালেক্টর বেস জাংশন যেটা আছে কালেক্টর এন্ড বেস জাংশন সেটাও হচ্ছে কি বায়াস আছে এটাও হচ্ছে ফরওয়ার্ড বায়াস এফবি ফরওয়ার্ড বায়াস এবং আমাদের যে বেস এমিটার যে জাংশন আছে বিই বেস এমিটার যে জাংশন সেটাও হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস দুটোই যখন ফরওয়ার্ড বায়াস আছে তখন হচ্ছে আমরা এই রকম ক্যারেক্টারিস্টিক্সটা পাচ্ছি এবং এই যে রিজিয়নটা আমরা পাচ্ছি যেখানে এরকম ভাবে ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে কারেন্টটা বাড়ছে মানে এইখান থেকে এইটুকু যে রিজিয়ন এই রিজিয়নটাকে আমরা কি রিজিয়ন বলি এটাকে আমরা বলি স্যাচুরেশন রিজিয়ন এটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন এটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন আচ্ছা এইখান থেকে এইটুকু যে ক্যারেক্টারিস্টিক যেখানে আমরা নর্মাল স্ট্রেট লাইনের মতো কার্ভ পাচ্ছি এই রিজিয়নটাকে আমরা কি বলবো না এই রিজিয়নটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন এবং এখানে যদি আমরা আরেকটা কার্ভ ড্র করি যেটা হচ্ছে সাপোজ আই ইজ ইকাল টু 0 মিলি অ্যাম্পিয়ার এটা হচ্ছে সাপোজ আই ইজ ইকাল টু 0 মিলি অ্যাম্পিয়ারে আমরা আরেকটা কার্ভ পেয়ে গেলাম এবং আই ইজ ইকাল টু 0 হওয়ার পরে তার তলায় যে অংশটা থাকছে মানে এইখানে যে অংশটা আমরা পাচ্ছি আই ইজ ইকাল টু 0 এর তলায় এই যে অংশটা আমরা পাচ্ছি এই অংশটাকে আমরা বলতে পারি কি রিজিয়ন আই ইজ ইকাল টু 0 এই কার্ভের তলার যে রিজিয়ন সেটাকে আমরা বলতে পারি কাট অফ রিজিয়ন কাট অফ রিজিয়নে কি হয় না কাট অফ রিজিয়নে আমাদের যে ফরওয়ার্ড মানে যে কালেক্টর বেস জাংশন সেই কালেক্টর বেস জাংশন সেটাও রিভার্স বায়াস থাকে এবং এমিটার এবং বেসের মধ্যে যে জাংশন আছে সেই জাংশনটাও আমাদের রিভার্স বায়াস থাকে তো আমরা কার্ভের মধ্যে টোটাল 3টে রিজিয়ন আমরা দেখতে পাচ্ছি তোমরা যদি এই কার্ভটাও ভালো করে দেখো দেখো আই ইজ ইকাল টু 0 মিলি অ্যাম্পিয়ারের কার্ভ হলো এইটা তার তলার যে অংশটা এটাকে কি রিজিয়ন বলা হচ্ছে কাট অফ রিজিয়ন অন্যদিকে এইখানে যে অংশটা মানে যখন আমার ভিসিবিটার ভ্যালু নেগেটিভ আছে ভিসিবির ভ্যালু যখন আমার নেগেটিভ আছে সেই রিজিয়নটাকে আমরা বলছি কি রিজিয়ন না স্যাচুরেশন রিজিয়ন অন্যদিকে যখন আমার ভিসি সরি আইই আইসি যেটা সেটা ভিসিবি বাড়ার সঙ্গে সঙ্গে কনস্ট্যান্ট থাকছে এই রিজিয়নটাকে আমরা কি রিজিয়ন বলছি না অ্যাক্টিভ রিজিয়ন বলছি অ্যাক্টিভ রিজিয়নে কি হয় অ্যাক্টিভ রিজিয়নে হচ্ছে একটা ট্রানজিস্টারের যে বেস এমিটার জাংশন সেটা ফরওয়ার্ড বায়াস থাকে কিন্তু কালেক্টর বেস জাংশন যেটা সেই কালেক্টর বেস জাংশনটা থাকে রিভার্স বায়াস ঠিক আছে তো 3টে রিজিয়ন তোমরা বুঝতে পারলে এই রিজিয়নে কি থাকে না কালেক্টর বেস এবং বেস এমিটার দুটো রিজিয়নই দুটো জাংশনই ফরওয়ার্ড বায়াস থাকে এইখান থেকে এইটুকু যে রিজিয়ন এই রিজিয়নটাকে অ্যাক্টিভ রিজিয়ন বলে অ্যাক্টিভ রিজিয়নে বেস এমিটার জাংশন ফরওয়ার্ড বায়াস থাকে কিন্তু কালেক্টর বেস জাংশন থাকে রিভার্স বায়াস অন্যদিকে এই যে আই ইজ ইকাল টু 0 এই কার্ভের তলার যে অংশটা সেই অংশে আমরা বলতে পারি যে কালেক্টর বেস জাংশন এটা রিভার্স বায়াস থাকে এবং বেস এমিটার যে জাংশন সেটাও রিভার্স বায়াস থাকে দুটোই রিভার্স বায়াস থাকলে সেই রিজিয়নটাকে আমরা বলতে পারি কাট অফ রিজিয়ন এটা হলো আমাদের যে কমন বেস কনফিগারেশন সেই কমন বেস কনফিগারেশনের আউটপুট ক্যারেক্টারিস্টিক্সের 3টি রিজিয়ন বলো কারো ডাউট আছে এই রিজিয়ন এই রিজিয়ন গুলো সম্পর্কে আরো কোশ্চেন আছে কিছু
ঠিক আছে তাহলে আমি এবার চলে আসছি যে আমাদের কমন বেস কনফিগারেশনের ক্যারেক্টারিস্টিকস থেকে আমরা কি কি পেলাম সংক্ষিপ্তভাবে একবার বলে নিই যে আউটপুট ক্যারেক্টারিস্টিকসে আমরা পেলাম ভিসিডি ভার্সাস আইসি এই ক্যারেক্টারিস্টিকসটাকে আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিকস বলি এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি না আইসি যেটা আছে সেটা লিনিয়ারলি ভিসিডির সঙ্গে ভ্যারি করে লিনিয়ারলি ভ্যারি করছে ভিসিডির সঙ্গে আইসিটা কতক্ষণ না যতক্ষণ পর্যন্ত এটা স্যাচুরেশন রিজিয়নে আছে অনলি ওয়েন ভিসিডি ইজ ভেরি স্মল এবং যেটুকু রিজিয়নের মধ্যে ভিসিবির যে ভ্যালু সেটা খুবই সামান্য থাকছে তখন এবং অ্যাজ ভিসিবি ইনক্রিজেস আইসি বিকাম কনস্ট্যান্ট যখন ভিসিবিটা ক্রমশ বেড়ে গেল এবং যখন এটা ভিসিবি ভ্যালু পজিটিভ হয়ে গেল তখন আমার আইসি যেটা আছে আইসিটা কিন্তু কনস্ট্যান্ট হয়ে গেল এটা আমরা কার্ভ থেকেই দেখতে পাচ্ছি আচ্ছা এবার আমরা চলে আসবো যে ইনপুট অ্যান্ড আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য কমন বেস কনফিগারেশন আমরা তো ক্যারেক্টারিস্টিক্স তো দেখতে পেয়েই গেলাম এবার এই ক্যারেক্টারিস্টিক যখন পেলাম সেখান থেকে আমরা রেজিস্ট্যান্সও বার করতে পারবো যেমন হচ্ছে আমরা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স ধরো পেয়েছি ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স আমরা কেমন পেয়েছি একটা কমন বেস কনফিগারেশনের জন্য আমরা এরকম একটা ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স ধরো পেয়েছি এটা কি এদিক বরাবর আমরা কি দেখিয়েছি এদিক বরাবর আমরা দেখিয়েছি হচ্ছে ভিবিই এখানে আমাদের ভিবিই আছে আর ওইদিকে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর কি আছে আইবি আছে ইনপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্ট তাদের মধ্যেকার কার্ভটাকে আমরা বলছি ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এরকম একটা কার্ভ আছে ধরো সাপোজ দিস ইজ দ্য কার্ভ অ্যাট এ সার্টেন ভিসিবি ভিসিবি ইজ ইকাল টু কনস্ট্যান্ট এই কার্ভের মধ্যে ভিসিবি ইজ ইকাল টু কনস্ট্যান্ট ঠিক আছে এবার এই যে কার্ভ সেই কার্ভের মধ্যে যদি আমরা যে কোনো একটা জায়গায় একটা পয়েন্ট ধরি যে সেই পয়েন্ট থেকে আমরা এক্স অ্যাক্সিসের উপরেও লম্ব টানি এবং ওয়াই অ্যাক্সিসের উপরেও লম্ব টানি এরকম ধর একটা পয়েন্ট আমরা নিয়ে এক্স অ্যাক্সিসের উপরেও লম্ব টানলাম এবং ওয়াই অ্যাক্সিসের উপরেও লম্ব এক্স ওয়াই দুটো অ্যাক্সিসের উপরে লম্ব টানলাম এটা ধরো একটা পয়েন্ট এই পয়েন্টের নাম আমরা দিচ্ছি সাপোজ এ পয়েন্ট কার্ভের মধ্যে আরেকটা পয়েন্ট আমি নেব ধরো কার্ভের মধ্যেই এটা হচ্ছে সাপোজ আমার বি পয়েন্ট বি পয়েন্ট থেকেও আমরা এক্স এবং ওয়াই দুটো অ্যাক্সিসের উপরেই আমরা লম্ব টানলাম ঠিক আছে আচ্ছা এবারে আমরা নাম দিচ্ছি ধরো এ থেকে যে পয়েন্টের উপর আমরা লম্ব টেনেছিলাম ওগুলো আমরা নাম দিয়ে দিচ্ছি সাপোজ এই পয়েন্টের নাম আমরা দিচ্ছি পি এক্স অ্যাক্সিসের উপরে ওয়াই অ্যাক্সিসের উপরে নাম দিচ্ছি সাপোজ ধরো এটাকে আমরা পি নাম দিচ্ছি এটাকে আমরা কিউ নাম দিচ্ছি আর এটাকে ধরো আমরা নাম দিচ্ছি আর এটাকে আমরা এস নাম দিচ্ছি আমরা দুটো পয়েন্ট নিয়ে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টেনেছি তাহলে এই যে এ থেকে বি পয়েন্ট এইটুকু যে অংশ এইটুকু অংশের মধ্যে আমরা কি বলতে পারি চেঞ্জ ইন ভোল্টেজটা কত ডেল্টা ভিবিইটা কত চেঞ্জ ইন ভোল্টেজ এবং এর পরিমাণটা কত এর পরিমাণটা হচ্ছে আমার এই পি থেকে কিউ এইটুকু অংশ যেটা এটাই হচ্ছে আমার চেঞ্জ ইন ভিবিই তাহলে পি থেকে কিউ যেটা আমরা পাবো পি কিউ এটাই হচ্ছে আমার ডেল্টা ভিবিই সাপোজ দিস ইজ পি কিউ আর একটা হচ্ছে আমার ডেল্টা আইবি কত চেঞ্জ ইন কারেন্ট কত ডেল্টা আইবি সেটা মানে আমরা বলতে পারি হচ্ছে ডেল্টা আইবি ইজ ইকাল টু দেখো আর থেকে এস এটাই হচ্ছে আমাদের ডেল্টা আইই সরি আইবি তাহলে এটাকে আমরা বলতে পারি আর এস তার মানে আমাদের যদি রেজিস্ট্যান্স পেতে হয় রেজিস্ট্যান্স মানে এখানে আমরা কি রেজিস্ট্যান্স পাবো যেহেতু এটা আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স এটা আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স তো কারণ আইবির সঙ্গে আমরা ভিবিইর কার্ভ এঁকেছি তাহলে এটা আমার ইনপুট ক্যারেক্টারিস্টিক্স তো সেই অবস্থাকার রেজিস্ট্যান্সটাকে আমরা ইনপুট রেজিস্ট্যান্স নাম দেবো ইনপুট রেজিস্ট্যান্স আর আই সমান হচ্ছে কত চেঞ্জ ইন ভোল্টেজ মানে ডেল্টা ভিবিই ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট দ্যাট মিনস ডেল্টা আইবি এই যে দুটো কোয়ান্টিটি তাদের রেশিওকে আমরা বলতে পারি কি ইনপুট রেজিস্ট্যান্স অথবা একে আমরা আর আই নাম দিতে পারি ঠিক আছে তো এইভাবে আমরা যে রেজিস্ট্যান্সটা পাবো সেই রেজিস্ট্যান্সটাকে আমরা নাম দিচ্ছি কি আর আই বা ইনপুট রেজিস্ট্যান্স অনুরূপভাবে আমরা আরেকটা যদি আউটপুট ক্যারেক্টারিস্টিকটা দেখি কমন বেস কনফিগারেশনে তখনও আমরা একটা আউটপুট রেজিস্ট্যান্সটা পাবো আউটপুট রেজিস্ট্যান্সটা কেমন দেখতে লাগবে আমাদের যে আউটপুট ক্যারেক্টারিস্টিকটা আছে তার মধ্যে এই অংশটা তো আমাদের স্যাচুরেশন রিজিয়নের মধ্যে পড়ছে আমরা কিন্তু স্যাচুরেশন রিজিয়নটা প্র্যাকটিক্যালি খুব একটা কাজে লাগাবো না আমাদের কাজে লাগানোর মেন জায়গা কিন্তু অ্যাক্টিভ রিজিয়ন ঠিক আছে তাহলে অ্যাক্টিভ রিজিয়নের ক্ষেত্রে আমরা যদি ভাবি সাপোজ এটা অ্যাক্টিভ রিজিয়নে আমার একটা কার্ভ এরকম আছে তো অ্যাক্টিভ রিজিয়ন মানে কোনটুকু এইখান থেকে এই যে অংশটা এটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিজিয়ন অ্যাক্টিভ রিজিয়নের মধ্যে এই দিক বরাবর আমার কি দেখানো আছে এদিক বরাবর আমাদের ভি সিবি মানে ভোল্টেজটা দেখানো আছে
এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমাদের কি দেখানো আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আউটপুট কারেন্ট অর্থাৎ আইসিটাকে দেখানো আছে, ঠিক আছে। এবারে আমরা এখানে একটা পয়েন্ট সাপোজ নিচ্ছি এ পয়েন্ট, এ পয়েন্ট থেকে আমরা যদি এই এক্স ওয়াই অ্যাক্সিসের উপরে লম্ব টানি তো এইখানেই হবে। এটা এই পয়েন্টটার নাম আমরা সাপোজ দিচ্ছি কত, এটার নাম আমরা দিচ্ছি সাপোজ পি, ঠিক আছে। আর এইখানে যদি আমরা একটা লম্ব টানি, সাপোজ আমরা ওটাকে নাম দিচ্ছি আর, আবার একটা পয়েন্ট আমরা সাপোজ বি পয়েন্ট নাম দিচ্ছি এই কার্ভের উপরেই, বি পয়েন্ট থেকে যদি আমরা এক্স অ্যাক্সিসের উপরে লম্ব টানি তাহলে আমরা একটা লম্ব পাবো এরকম, সাপোজ দিস পয়েন্ট ইজ এস, ঠিক আছে। কিন্তু পি পয়েন্টের উপরে আমরা তো একই জায়গাতেই লম্বটা পেয়ে যাবো, বা সামান্য হলে শিফট করবে, খুব সামান্য শিফট করতে পারে, যদি প্র্যাকটিক্যালি এটা একদম স্ট্রেট লাইন না হয়ে একটু স্লোপ থাকে, সাপোজ খুব সামান্য স্লোপ যদি থাকে তাহলে কাছাকাছি, পি এর খুব কাছাকাছি আর একটা পয়েন্ট, তো আমরা ওটাকে নেগলেক্টই করতে পারি, আমরা ধরে নিই ওটাও পি পয়েন্টের উপরেই লম্বটা হচ্ছে। তখন আমরা কি যদি আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু জানতে চাই আর ও, সেটাকে আমরা কি বলবো আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে, ডেল্টা ভিসিবি, এটা হচ্ছে চেঞ্জ ইন ভোল্টেজ, ডেল্টা ভিসিবি ডিভাইডেড বাই চেঞ্জ ইন কারেন্ট, দ্যাট মিনস ডেল্টা আইসি, ঠিক আছে। এটাকে আমরা চেঞ্জ ইন কারেন্ট বলতে পারি। তো ডেল্টা ভিসিবি মানে তো আমরা আর এস পেয়ে যাচ্ছি, এটাকে তো আমরা আর এস পেয়েই যাচ্ছি, কিন্তু এখানে আমরা ডেল্টা আইসি যেটা সেটা কিন্তু আমরা পি এর কাছে খুব সামান্য একটা দূরে একটা পয়েন্ট, সাপোজ আমরা পি ড্যাশ, মানে পি অ্যান্ড পি ড্যাশ দে আর ভেরি ক্লোজ টু ইচ আদার, ঠিক আছে। অথবা উই ক্যান অ্যাজিউম দ্যাট দিস ইজ ভেরি স্মল, এটা যদি জিরো হতো তাহলে তো আউটপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হয়ে যেত, কিন্তু আউটপুট রেজিস্ট্যান্স ইনফিনিটি হবে না, যেহেতু পি আর পি ড্যাশ একদম সেম পয়েন্ট না হয়েও খুব কাছাকাছি দুটো পয়েন্ট হবে, তার জন্য এই যে আউটপুট রেজিস্ট্যান্স ইট উইল বি আ ভেরি লার্জ কোয়ান্টিটি, ঠিক আছে। কিন্তু যেটা আমার ইনপুট রেজিস্ট্যান্স ইট উইল বি ভি ডেল্টা ভি বি বাই ডেল্টা আই বি, এই যে কোয়ান্টিটিটা আমরা পাবো এই কোয়ান্টিটি ইট উইল বি আ স্মল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্সটা আমরা পাবো এটা কিন্তু স্মল হবে, আর আই যেটা ইনপুট রেজিস্ট্যান্স তার মানটা খুব স্মল হবে, অন্যদিকে আউটপুট রেজিস্ট্যান্স যেটা হবে আর ও সেটার মানটা অনেক বেশি হাই হবে, ঠিক আছে। এই কন্ডিশনটা আমরা মনে রাখবো যে কমন বেস কনফিগারেশনে ইনপুট রেজিস্ট্যান্স লো হয় আউটপুট রেজিস্ট্যান্স ইজ হাই, ঠিক আছে। তো এই প্যারামিটারগুলো আমরা মনে রাখবো ইনপুট এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে, এই আউটপুট এবং ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো। তো নেক্সট আমরা চলে আসবো আমাদের আরেকখানা যে মোড আছে সেটা হচ্ছে কমন এমিটার মোড, ঠিক আছে। এর আগে আমরা কমন বেস মোড দেখে নিয়েছি, এবারে আমরা চলে আসছি কমন এমিটার মোড। কমন এমিটার মোডে কি হবে, আমরা ইনপুট যেটা আছে ইনপুট কোয়ান্টিটিটা প্রোভাইড করবো কার কার মধ্যে, না বেস এবং এমিটার এই দুটোর মধ্যে আমরা ইনপুট দেবো। এখানে যে দেখো গ্রাফের মধ্যে দেখতে পাচ্ছ, ছবির মধ্যে দেখতে পাচ্ছ, এমিটারটা হচ্ছে কমন, এখানে আমরা ইনপুট কোথায় দিয়েছি বেস এবং এমিটারের মধ্যে। এই যে সিগনাল কথাটা লেখা আছে, সিগনাল মানে হচ্ছে ইনপুট, ঠিক আছে। এবং এখানে আমরা কি ধরনের বায়াসিং দিয়েছি দেখো, বেস এমিটার, এমিটারটা আমার কি টাইপ, এন টাইপ, এনপিএন ট্রানজিস্টার, যেহেতু এটা এমিটার হচ্ছে এন টাইপ, এবং এন এর দিকে আমার ব্যাটারি নেগেটিভ টার্মিনাল যুক্ত আছে, তার মানে আমরা বলতে পারি দ্য এমিটার জাংশন দিস ইজ ফরওয়ার্ড বায়াস। এবং এখানে আমরা একটা ইনপুট সিগনাল অ্যাপ্লাই করেছি। অন্যদিকে এই যে কালেক্টার, কালেক্টারের এখানে আমরা একটা রেজিস্ট্যান্স নিয়েছি আর সি, সেখানে আমরা অ্যাকচুয়ালি আউটপুটটা পেতে চাইছি। অন্যদিকে কালেক্টারের যে এই টার্মিনাল, কালেক্টার টার্মিনালটা এটা কি টাইপের, এটা হচ্ছে আমার এন টাইপের, এবং এখানে আমরা ব্যাটারির কোন টার্মিনালকে লাগিয়েছি, পজিটিভ টার্মিনালকে লাগিয়েছি, মানে কালেক্টার জাংশন যেটা আছে দ্যাট ইজ রিভার্স বায়াস, অ্যান্ড এমিটার জাংশন ইট ইজ ফরওয়ার্ড বায়াস, তার মানে এইভাবে আমরা এই কমন এমিটার কনফিগারেশনকে ইউজ করব। এটা হলো কি ধরনের ট্রানজিস্টারের জন্য, প্রথম দিকেরটা এটা হলো ফর এনপিএন টাইপ ট্রানজিস্টার, আর এই দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফর কমন এমিটার বাট পিএনপি টাইপ ট্রানজিস্টার। পিএনপি হলে কি, এমিটারটা হলো পি টাইপ, কালেক্টারটাও হলো পি টাইপ, এবং বেসটা হচ্ছে এন টাইপ। তাহলে এমিটারটা যদি পি টাইপ হয়, একে যদি ফরওয়ার্ড বায়াস করতে হয়, তাহলে এই যে ব্যাটারিটা আমরা কানেক্ট করবো, ব্যাটারির পজিটিভ টার্মিনালটা আমরা এমিটারের দিকে লাগিয়ে রাখবো। অন্যদিকে কালেক্টার যেটা আছে, কালেক্টারকে আমরা রিভার্স বায়াস করতে চাই, তার জন্য কি করেছি দেখো, কালেক্টারের যে এই যে পি টাইপ কালেক্টার, তার সঙ্গে আমরা ব্যাটারির এন টার্মিনাল বা নেগেটিভ টার্মিনালকে আমরা কানেক্ট করে রেখেছি। তো এইভাবে আমরা কমন এমিটার কনফিগারেশনটা এবার ডিসকাস করব। তো কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের একটা ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টরের নাম হচ্ছে বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। আগের ক্ষেত্রে আমরা একটা ফ্যাক্টর পেয়েছিলাম আলফা, আলফাটা কি ছিল, কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর। তো এখন আমরা যেটা পাবো কমন এমিটার কনফিগারেশনে, তার নাম হচ্ছে কি না, বেস কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর বা বিটা। তো এই বিটা জিনিসটা কি,
বিটাটা দেখো, ইন কমন এমিটার কানেকশন দা ইনপুট কারেন্ট ইজ দা বেস কারেন্ট অ্যান্ড আউটপুট কারেন্ট ইজ দা কালেক্টর কারেন্ট। এটা তো দেখতেই পাচ্ছ। আমরা যদি আর একটা ছবিও ড্র করি কমন এমিটার মোডের, তো আরো ভালো করে ক্লিয়ার হওয়া যাবে। কমন এমিটার মোড, সাপোজ আমরা একটা এনপিএন ট্রানজিস্টার নিচ্ছি, এটা হচ্ছে আমাদের একটা এনপিএন ট্রানজিস্টার, এটা হলো আমার এমিটার টার্মিনাল, এটা হলো আমার বেস টার্মিনাল, এটা হলো আমার কালেক্টর টার্মিনাল, দিস ইজ দা ট্রানজিস্টার। এবার আমরা কি করছি দেখো, এখানে আমরা একটা সিগন্যালকে অ্যাপ্লাই করছি যেটাকে আমরা অ্যাম্পলিফাই করতে চাই। এখানে আমরা সিগন্যালটা অ্যাপ্লাই করলাম, আচ্ছা ব্যাটারির যে বি এদিকটা আমরা রাখলাম, এটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল, এখানটা আমরা নেগেটিভ টার্মিনালটা রাখলাম। এবার এইদিকে এইরকমভাবে আমরা একটা ব্যাটারিকে কানেক্ট করলাম এবং এখানে আমরা আউটপুট রেজিস্টার যেটা আছে সেটাকে কানেক্ট করলাম। এবার দেখো এখানে আমরা যে কারেন্টটা পাবো আইই, এটা হচ্ছে এমিটার কারেন্ট, এটা হলো আইই। নেক্সট হচ্ছে কি, এইখান দিয়ে আমার যে কারেন্টটা যাবে এই কারেন্টটার নাম হচ্ছে কি আইবি, বেস কারেন্ট। এবং এই যে কালেক্টর এখান দিয়ে যে কারেন্টটা আসবে এই কারেন্টের নাম কি হবে, এটা সাপোজ নাম দিলাম আইসি, এখানে যে রেজিস্টার আছে তার নাম দিলাম সাপোজ আরসি, এখানে যে ব্যাটারি আছে তার নাম সাপোজ আমরা দিলাম ভি সিসি বা ভিসিবি, যা কিছুই বলা যেতে পারে, ভিসিসি নাম দিলাম সাপোজ, দিস ইজ ভিসিবি নাম দিলাম সাপোজ এটাকে আমরা, আর এটাকে আমরা নাম দিলাম সাপোজ ভি ভিই। এরকম ভাবে আমরা ব্যাটারিকে কানেক্ট করেছি। তো নাও আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার আউটপুট যে সাইড, আউটপুট সাইড কোন দিকটা, আউটপুট সাইড হলো আমাদের এই দিকটা, এই দিককার যে ভোল্টেজ, ভোল্টেজের পরিমাণ কত আই সরি ভোল্টেজের পরিমাণ, হ্যাঁ বলো এটাকে সি বা তোমরা এরকমও নাম দিতে পারো, ঠিক আছে বেটার হবে এরকম নামটা দেওয়া, এরকম নামটা দেওয়া বেটার হবে আমি বলছি, কনফিউশন থাকবে না তাহলে, এটাকে এরকম নাম দাও। এটা এই ব্যাটারিটাকে আমরা কি জন্য ইউজ করেছি প্র্যাকটিক্যালি, এটা হচ্ছে আমার এমিটারটাকে কি বায়াস করার জন্য অ্যাপ্লাই করেছি, ফরওয়ার্ড বায়াস করার জন্য না, তাহলে এমিটারের জন্য যেহেতু আমরা এটাকে ইউজ করেছি তাহলে এটাকে আমরা ভিইও নাম দিতে পারি, ঠিক আছে ভিবিও দিতে পারি অথবা ইই দিলে আরও বেটার হবে এটাকে বোঝা যাবে, যেহেতু এটা আমার এমিটারটাকে ফরওয়ার্ড বায়াস করার কাজে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে এই যে ব্যাটারি এটা ইউজ করা হয়েছে কি জন্য, না কালেক্টরটাকে রিভার্স বায়াস করার জন্য, তাহলে এটার নাম আমরা দিয়ে দেবো ভিসিসি, ঠিক আছে তাহলে আরো বেটার হবে, ডিউ টু ইট ইজ ইউজড টু রিভার্স বায়াস দিস কালেক্টর জাংশন, তার জন্য ভিসিসি নাম দিলাম এটাকে আর এটাকে ভিইই নাম দিলাম, তাহলে কনফিউশন আসবে না, কারণ আমরা যখন ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলবো তখন ওই ভিবিই বা সিই এই টার্মগুলো তো চলে আসবে, তাহলে এই ব্যাটারির সঙ্গে যাতে ওটা কনফিউশন না হয় তার জন্য আমি এটাকে ভিসিসি নাম দিলাম আর এটাকে আমরা ভিইই নাম দিলাম সাপোজ, ঠিক আছে। এখন আমার ইনপুট সাইড কোনটা বলো, ইনপুট সাইড হচ্ছে আমার এই দিকটা, এই দিকটা হলো আমাদের ইনপুট সাইড, তো ইনপুট সাইডে আমার কারেন্ট কত আছে বলো, ইনপুট সাইডে আমার কারেন্ট হচ্ছে, ইনপুট কারেন্টের মান বলো, এইটা হলো আমার ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টের মান হচ্ছে আইবি, এবং আমার ইনপুট যে ভোল্টেজ আছে ইনপুট ভোল্টেজের মান কত হবে বলো, আর কার মধ্যে ইনপুট ভোল্টেজ আছে, বেস এবং এমিটারের মধ্যে আছে তাই না, বেস এবং এমিটারের মধ্যে আমরা ইনপুট ভোল্টেজ দিচ্ছি, তো আমরা ইনপুট ভোল্টেজের মানটাকে বলতে পারি এরকম ভিবি বলতে পারি, তো ইনপুট কারেন্ট আইবি আর ইনপুট ভোল্টেজ হচ্ছে আমার ভিবি। অন্যদিকে আউটপুটের দিকে যদি আমরা ভাবি, আউটপুটের দিকে যদি আমরা দেখি, এখানে আমরা আউটপুট কারেন্ট হিসাবে কত পাচ্ছি বলো, আইসি, এটা হলো আমার আউটপুট কারেন্ট, আর আউটপুট আইসি আমার কালেক্টর, কালেক্টর কারেন্ট যেটা আছে এটাই তো আমার আউটপুট সাইডে না, এটাই তো আমার কালেক্টর কারেন্ট মানে হচ্ছে আউটপুট কারেন্ট, আর আর ভোল্টেজ কোন কারকার মধ্যে আমরা দিচ্ছি, ভোল্টেজটা আমরা পাচ্ছি হচ্ছে অ্যাকচুয়ালি কালেক্টর আর এমিটার এদের মধ্যে ভোল্টেজ, তার মানে আমার এটা কি হবে ভি সি ই, ভি সি ই। তাহলে আমরা ইনপুট ক্যারেক্টারিস্টিক যখন ড্র করবো কার কার মধ্যে ড্র করবো বলো,
আইবি আর ভিবিই এর মধ্যে ড্র করব আর আউটপুট যখন ড্র করব আইসি আর ভিসিই এর মধ্যে ড্র করব ঠিক আছে এটা তো আমরা বুঝে গেলাম এবার আমরা ভাববো যে কিভাবে আমরা এটাকে পেতে পারি তো একটা জিনিস এখানে আগেই জেনে রাখতে হবে যে আমরা এখানে আউটপুট কারেন্ট কোথায় পাচ্ছি আউটপুট কারেন্ট হচ্ছে আমাদের আইসি আর ইনপুট কারেন্ট কোনটা আমরা পাচ্ছি ইনপুট কারেন্ট হিসাবে আমরা পাচ্ছি হচ্ছে আইবি তাই না এখানে আমরা আউটপুট কারেন্ট পাচ্ছি আইসি আর ইনপুট কারেন্ট হচ্ছে আমাদের আইবি তাহলে যদি তাই হয় তাহলে আউটপুট কারেন্টের যে চেঞ্জ সেটাকে আমরা কি বলতে পারি আউটপুট কারেন্টের চেঞ্জটাকে আমরা ডেল্টা আইসি বলতে পারি পরিবর্তন কত হচ্ছে অন্যদিকে ইনপুট কারেন্টের যে চেঞ্জ সেটাকে আমরা ডেল্টা আইবি বলতে পারি কিনা কতটা চেঞ্জ হলো সেটাকে যদি আমরা মাপতে চাই তাহলে ডেল্টা প্যারামিটারটাকে আমরা ইউজ করি তাই তো তাহলে এই যে দুটো কোয়ান্টিটি তাদের যে চেঞ্জ মানে ডেল্টা অফ আউটপুট মানে ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইবি এই যে কোয়ান্টিটিটা এই কোয়ান্টিটিটাকে বলা হচ্ছে কি না এই কোয়ান্টিটিটার একটা নাম দেওয়া হচ্ছে এর নাম হচ্ছে এখানে বিটা ঠিক আছে ওখানে ছিল আলফা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর এখানে হচ্ছে ফ্যাক্টরটার নাম হচ্ছে বিটা কমন এমিটার কনফিগারেশনের ফ্যাক্টরটার নাম হচ্ছে বিটা বিটা ইজ দ্য রেশিও অফ দ্য চেঞ্জ ইন দ্য আউটপুট কারেন্ট দ্যাট মিনস ডেল্টা আইসি ডিভাইডেড বাই দ্য চেঞ্জ ইন দ্য ইনপুট কারেন্ট দ্যাট মিনস ডেল্টা আইবি এবং এই রেশিওটাকে বলা হচ্ছে বিটা বা কারেন্ট অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ঠিক আছে এবারে আমরা দেখব কি নেক্সট আমরা দেখে নেব এই আইসির সঙ্গে সরি বিটার সঙ্গে আলফা এদের না একটা রিলেশন আছে এই রিলেশনটা কিরকম রিলেশন সেটা আমরা একটু ডিরাইভ করার চেষ্টা করব তো বিটা সমান আমরা কি পেয়ে গেলাম ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি আমরা পেয়ে গেলাম আর আলফা সমান আমরা কত জানতাম আলফা সমান আমরা জানতাম হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আইই এটা তো আমরা জানতাম ডেল্টা আইসি বাই ডেল্টা আইই এটা আমরা জানি অলরেডি ঠিক আছে তাহলে দেখো এবারে আমার বিটার সঙ্গে যদি আমরা আলফা রিলেশনটা পেতে চাই তাহলে বিটা সমান আমরা কত লিখতে পারি বিটা সমান হচ্ছে প্রথমেই আমার ডেফিনেশন ওয়াইজ আমরা লিখতে পারছি আইসি বাই ডেল্টা আইবি ডেল্টা আইবি ঠিক আছে আচ্ছা এবার আলফার টার্মে যদি আমাকে বিটাকে লিখতে হয় আমাকে আইই জিনিসটাকে নিয়ে আসতে হবে তাহলে এই যে ডেল্টা আইসি এটাকে আমরা এরকম লিখতে পারি ডেল্টা আইসি ডিভাইডেড বাই এই যে ডেল্টা আইবি জিনিসটা আছে তার পরিবর্তে আমি কি লিখতে পারি দেখো আমি অলরেডি একটা ট্রানজিস্টারের ইকুয়েশন থেকে এই জিনিসটা তো জানি আইই সমান কি জানি আইই সমান আমরা জানি হচ্ছে আইসি প্লাস কালেক্টর কারেন্ট প্লাস বেস কারেন্ট ঠিক আছে এবার দুদিকেই যদি আমরা ডেল অপারেটর ব্যবহার করি তাহলে কি হবে বলো দুদিকে যদি আমরা ডেল অপারেটর ব্যবহার করি তাহলে এদিকে আমরা কি পেয়ে যাবো ডেল্টা আইই পেয়ে যাবো পাবো কি না এদিকে আমরা ডেল্টা আইই পেয়ে যাবো অন্যদিকে বলো ওইদিকেও আমরা যদি ডেল অপারেটর ব্যবহার করি তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো ডেল্টা আইসি পেয়ে যাবো ডেল্টা আইসি পেয়ে গেলাম প্লাস হচ্ছে আরেকটা জিনিস পেয়ে যাবো সেটার নাম হলো কত ডেল্টা আইবি ঠিক কিনা ডেল্টা আইবি পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা ডেল্টা আইবি যেটা আছে ডেল্টা আইবিকে কি লিখতে পারি ডেল্টা আইবি সমান আমরা লিখতে পারি ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি এটা লিখতে পারি তো ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি লিখে দিলাম এবারে আমরা কি করব এই যে জিনিসটা আমরা পেলাম এটাকে আমরা এই এইখানে সাবস্টিটিউট করে দেবো এখানে আমরা ডেল্টা আইবির পরিবর্তে লিখে দেবো কি ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি এটা লিখতে পারি এবারে যদি আমরা এটা লিখতে পারি এবারে আমরা কি করব উপর নিচে আমরা ডেল্টা আইই দিয়ে ভাগ করে দেবো মানে এখানে আমরা কি পেলাম সেটাকে আমি আরেকবার এখানে লিখি বিটা সমান আমরা তাহলে এটা পেলাম বিটা সমান আমরা পেলাম হচ্ছে ডেল্টা আইসি ডিভাইডেড বাই আমরা পেয়ে গেলাম ডেল্টা আইই মাইনাস ডেল্টা আইসি এটা তো পেয়েছি এবারে আমরা উপরেও ডেল্টা আইই দিয়ে ভাগ করব নিচেও ডেল্টা আইই দিয়ে ভাগ করব তাহলে কি হবে বলো উপর নিচে যদি ভাগ করে দিই তাহলে উপরে আমার দাঁড়াবে ডেল্টা আইসি ডিভাইডেড বাই ডেল্টা আইই এটা দাঁড়ালো ডিভাইডেড বাই নিচেও যদি আমি ডেল্টা আইই দিয়ে ভাগ করি তাহলে ডেল্টা আইই বাই ডেল্টা আইই মানে এটা হয়ে যাবে ওয়ান হয়ে যাবে কি না ডেল্টা আইই বাই ডেল্টা আইই মানে ওয়ান হয়ে যাবে ওটা মাইনাস কত হবে মাইনাস আমরা লিখতে পারি ডেল্টা আইসি বাই ডেল্টা আইই
ডেল্টা আইসি বাই ডেল্টা আইই, এটা আমরা লিখতে পারি। এবারে আমরা দেখো আলফার যে ডেফিনেশন আছে, আলফার ডেফিনেশন থেকে আমরা কি জানি, আলফার ডেফিনেশন থেকে আমরা জানি আলফা সমান হচ্ছে কত, এই দেখো আলফা সমান হচ্ছে ডেল্টা আইসি বাই ডেল্টা আই, এই জিনিসটাকে আমরা আলফা বলি, তাই তো? তাহলে দেখো এখানে আমার এই যে ডেল্টা আইসি বাই ডেল্টা আই, ওখানে আমরা কি লিখতে পারি, ওখানে আমরা আলফা লিখতে পারি। তাহলে বিটা সমান আমরা কি লিখতে পারি, বিটা সমান আমরা লিখতে পারি উপরে ওটা হলো আলফা ডিভাইডেড বাই নিচে কি হলো ডেল্টা আই বাই ডেল্টা আই, মানে তো ওয়ান, ওয়ান মাইনাস আলফা, ঠিক আছে, ওয়ান মাইনাস এটাও হলো একটা আলফা। দেখো ডেল্টা আইসি, এটাও ডেল্টা আইসি আছে বাই ডেল্টা আই ই আছে, তাহলে ডেল্টা আইসি বাই ডেল্টা আই এই জিনিসটাকে আমরা আলফা বলি। তাহলে এই যে রিলেশনটা আমরা পেয়ে গেলাম বিটা ইজ ইকাল টু আলফা মাইনাস, সরি আলফা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস আলফা, এইটা হলো আলফা এবং বিটার মধ্যে রিলেশন, ঠিক আছে, যেখানে আলফা ইজ দ্য কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর অ্যান্ড বিটা ইট ইজ দ্য বেস কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, ঠিক আছে। এই রিলেশনটা তোমরা মনে রাখবে, এটা ডেরিভেশনটাও করে রাখবে। এবং এইখানে যে বিটা জিনিসটা আমরা পেলাম বেস কারেন্ট অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর, এর ভ্যালু কত হবে বলো তো? আলফার ভ্যালু আমি কত বলেছিলাম, আলফার ভ্যালু বলেছিলাম আমরা 0.9 থেকে শুরু করে 0.99 এইরকম রেঞ্জের মধ্যে থাকে, তাই তো? এটা আমরা কিসের ভ্যালু বলেছিলাম, এটা আমি বলেছিলাম আলফার ভ্যালুটা, আলফার ভ্যালু 0.9 থেকে শুরু করে 0.99 এর মধ্যে থাকবে। তাহলে একবার তুমি এখানে আলফার জায়গায়, সরি হ্যাঁ এই যে বিটার এক্সপ্রেশন আছে এখানে আলফার জায়গায় একবার 0.9 বসিয়ে দেখো কত হচ্ছে, আর একবার 0.99 বসিয়ে দেখো কত হচ্ছে, এবং দেখতে পাবে যেটা ভ্যালুটা পাবে আলটিমেটলি সেখান থেকে আমরা এটা বলতে পারবো যে আলফা বা এই বিটার ভ্যালু, বিটার ভ্যালু কিন্তু একের থেকে অনেক বেশি হবে। টিপিক্যালি বিটার ভ্যালুটা হচ্ছে 200 থেকে, সরি 20 থেকে শুরু করে 500 এরকম একটা রেঞ্জের মধ্যে কিন্তু থাকতে পারে বিটার যে ভ্যালু। দেখো বিটার যে ভ্যালু এটা হচ্ছে কি 20 থেকে শুরু করে 500 এই রকম রেঞ্জের মধ্যে এটার ভ্যালু ভ্যারি করে। এবং নর্মালি অনলি 5% অফ দ্য এমিটার কারেন্ট ফ্লোস টু বেস, মানে এখানে আমরা দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি কি, বিটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি। তো অ্যাকচুয়ালি দেখো আমার যে আইবি যেটা হচ্ছে, আইবিটা অ্যাকচুয়ালি কিসের জন্য, বেস কারেন্টের জন্য হচ্ছে। এবার একটা ট্রানজিস্টারে তো তিনটে অংশ, তিনটে অংশের মধ্যে মাঝের অংশটা হলো বেস অংশ, আর এইদিকে দু ধারে দুটো অংশ, এটা হলো সাপোজ এমিটার আর এইদিকে ধরো এটা হলো কালেক্টার আর মাঝেরটা হলো বেস। এবার এই এমিটার থেকে যত চার্জ ক্যারিয়ার নির্গত হয় তার মধ্যে খুব সামান্য অংশই তো এদিক থেকে বেস কারেন্ট হিসাবে বেরিয়ে আসতে পারে, বেশিরভাগ যে চার্জ ক্যারিয়ার সেটা তো আমার কালেক্টরের দিকেই চলে যায়, অধিকাংশ তো কালেক্টরের দিকেই চলে যায়, মানে বেসের মধ্যে যতগুলো চার্জ ক্যারিয়ার আসে তার সংখ্যা কিন্তু খুবই নগণ্য হয়, এবং বলা যেতে পারে যে বেস কারেন্টে যতটা অংশ চলে আসে দ্যাট ইজ অলমোস্ট মানে অ্যারাউন্ড 5% অফ দ্য এমিটার কারেন্ট বা কালেক্টর কারেন্ট, মানে কালেক্টরে যতটা যায় তার 5% হয়তো বেসে আসে, ঠিক আছে। তার জন্য বুঝতেই পারছো যে রেশিও যেটা হবে ডেল্টা আইসি বাই ডেল্টা আইবি, এই রেশিওটার ভ্যালু কিন্তু অনেক হাই হবে, এবং টিপিক্যালি এর ভ্যালু কত হবে 20 থেকে 500 এরকম রেঞ্জের মধ্যে ভ্যালুটা থাকবে। এবং এখানে আমরা একটা ক্যারেক্টারিস্টিক যদি ড্র করি, কার্ভের আকারে যদি আমরা ড্র করি, এটা দেখো কি ক্যারেক্টারিস্টিক্স, না এটা হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তো একটা কমন এমিটার যখন কনফিগারেশন আমরা ভাবছি, কমন এমিটার কনফিগারেশন আমার ইনপুট সাইড কোনটা, ইনপুট সাইডে আমার ইনপুট কারেন্ট হলো কি আইবি আর ইনপুট ভোল্টেজ কত ভিবিই, তাহলে আমরা কার্ভটা কার কার মধ্যে ড্র করব, কারেন্টের সঙ্গে ভোল্টেজের, মানে আইবি আইবির সঙ্গে আমরা কার্ভ কার সঙ্গে রেখেছি, দেখো ভিবিই রেখেছি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমার ভোল্টেজ ইনপুট ভোল্টেজ ভিবিই এবং ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট আইবি, এবং আইবি এটা যেহেতু বেস কারেন্ট এটার ভ্যালু কিন্তু খুবই স্মল এবং এটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে থাকে। দেখো আগের আমরা কালেক্টর কারেন্ট যখন এঁকেছিলাম তখন ওটা মিলি অ্যাম্পিয়ার রেঞ্জে ছিল, কিন্তু বেস কারেন্ট যেহেতু, বেস কারেন্ট যেহেতু আরো স্মল, এটাকে আমরা কিসে রাখবো, এটাকে আমরা রাখবো মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে। এবং একটা আমরা কার্ভ দেখতে পাচ্ছি, এই কার্ভটাও হচ্ছে কিসের মতো, ঠিক আগেরটার যেরকম ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ছিল এটারও ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা সিমিলার, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেস কারেন্ট যেটা আছে এটা প্রথমে খুব নেগলিজিবল থাকছে, পরে যখন আমার বেস ভিবিই ভোল্টেজটা যখন একটা সার্টেন ভ্যালুকে এক্সিড করে যাচ্ছে তারপর থেকে বেস কারেন্ট ক্রমশ বাড়তে শুরু করছে। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ভিসিই, এই ভিসিইর ভ্যালুটা যত এটা কমছে, হ্যাঁ তত কি হচ্ছে না, ভিসিইর ভ্যালু যত কমছে তত কিন্তু আমাদের বেস কারেন্ট যেটা আছে বেস কারেন্টের ভ্যালুটা কিন্তু বাড়ছে, এটা একটা জিনিস মনে রাখার মতো। আগেরটা কিন্তু উল্টো ছিল, আগের ক্ষেত্রে আমরা যখন দেখেছিলাম যে ভি, আগের যে ক্যারেক্টারিস্টিক্স যদি দেখো ইনপুট ক্যারেক্টারিস্টিক সেখানে কি ছিল,
এই দেখো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, এখানে ভিসিবি যত বাড়ছিল এমিটার কারেন্ট কিন্তু তত বাড়ছিল, ভিসিবি যত বাড়ছে এমিটার কারেন্ট তত বাড়ছে। এখানে কিন্তু কি হচ্ছে দেখো, এখানে কিন্তু ব্যাপারটা অন্যরকম হচ্ছে। এখানে ভিসিই, ভিসিইটাকে আমরা কনস্ট্যান্ট রেখেছি, যেখানে আউটপুট আমার কি আছে, আউটপুট দিকেরটা তো আমরা কনস্ট্যান্ট রাখবো। ভিসিই মানে হচ্ছে আমাদের আউটপুট, আউটপুটের ভোল্টেজটাকে আমরা কনস্ট্যান্ট রেখে দেখছি যে আইবির সঙ্গে এই ভিবিইটা কিভাবে ভ্যারি করছে। তো এখন দেখা যাচ্ছে দেখো, যখন আমরা ভিসিইটাকে ক্রমশ বাড়িয়ে চলেছি, যত বাড়াচ্ছি তত কিন্তু বেস কারেন্টটা তত কমছে। এর কারণটা কি, এই যে বেস কারেন্ট যে কমছে এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে ভিসিই, এই যে ভিসিই এটাকে আমরা দুটো ভোল্টেজ ভাবতে পারি, তো এখান থেকে এই কালেক্টর আর এটা হলো এমিটার, এই দুটোর মধ্যে যে ভোল্টেজ সেটাকে আমরা দুটো পার্টে ভাঙতে পারি। একটা পার্ট কি এই ভিসিবি, একটা পার্ট এখান থেকে এইটুকু একটা পার্ট ভাবতে পারি, আর এখান থেকে আর একটা এইটুকুটা আর একটা পার্ট ভাবতে পারি। তার মানে ভিসিই সমান আমরা বলতে পারি ভিসিবি প্লাস হচ্ছে আমার কত, ভিবিই, ঠিক আছে, ভিসিবি প্লাস ভিবিই আমরা বলতে পারি কিনা। এবার যখন আমরা ভিসিই এই জিনিসটাকে আমরা বাড়িয়ে দেব, ঠিক আছে, ভিসিই আমরা এখানে যখন বাড়াচ্ছি, মানে কার্ভের আমরা নিচের দিকে আসছি, মানে কি ভিসিবিটাকে বাড়াচ্ছি, এখানে 1 ভোল্ট ছিল, এখানে 10 ভোল্ট ছিল, এখানে 20 ভোল্ট ছিল, মানে ভিসিবি কে আমরা যখনই বাড়াচ্ছি এটা কনস্ট্যান্ট ভিবিই, কিন্তু ভিবিই কি আছে, ভিবিই কনস্ট্যান্ট আছে। ভিবিই কে কনস্ট্যান্ট রেখে যদি আমরা কি করি, যদি আমরা এই যে ভিসিই এটাকে যদি ক্রমশ বাড়িয়ে যায়, স্বাভাবিকভাবে কি হবে, ভিসিবি যে জিনিসটা, ভিসিবি জিনিসটা কিন্তু বেড়ে যাবে, মানে কালেক্টর এবং বেসের মধ্যে যে রিভার্স বায়াস, সেই রিভার্স বায়াসটা কিন্তু বেড়ে যাবে। এবং আমরা যদি একটা ট্রানজিস্টারের ছবি আঁকি, এনপিএন ধরনের একটা ট্রানজিস্টার, তার যদি আমরা ছবিটা আঁকি, এটা ধরো বেস মাঝেরটা, এটা হলো আমার কালেক্টর, আর এটা ধরো আমার এমিটার, ঠিক আছে। এবার আমরা কি করছি, বেস এবং কালেক্টর এদের মধ্যে কি ভোল্টেজ আছে, এখানে ভিসিবি একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, তার নাম হচ্ছে ভিসিবি। এবার এই যে বেস এমিটারের মধ্যে, বেস এবং কালেক্টরের মধ্যে যে ভিসিবি ভোল্টেজ, এই ভোল্টেজের মান যত বাড়বে তত কি হবে, এখানে যে জাংশনটা আছে কালেক্টর এবং বেসের মধ্যে, এই যে জাংশন, এই জাংশনটাতে রিভার্স বায়াস অ্যাপ্লাইড হবে, রিভার্স বায়াসের পরিমাণটা তত বেড়ে যাবে। এবং রিভার্স বায়াস যত অ্যাপ্লাই হবে তত কি হবে, এখানে যে ডিপ্লেশন লেয়ার যেটা আছে, ডিপ্লেশন লেয়ারটা আরো বেশি চওড়া হয়ে যাবে, তাই না? ডিপ্লেশন লেয়ার এখানে যেটা তৈরি হয়েছে, ধরো আমি ওটাকে হলুদ রং দিয়ে দেখাবো, হলুদ রঙের একটা ডিপ্লেশন লেয়ার ধরো এখানে তৈরি হয়েছে, মানে ডিপ্লেশন লেয়ারে কি থাকে, কোনো রকম কোনো চার্জ ক্যারিয়ার কিন্তু থাকে না। এবং ডিপ্লেশন লেয়ার যত বেশি চওড়া হবে তত কি হবে, এই যে বেস রিজিয়ন অ্যাকচুয়াল যেটা আছে আমাদের, যেটা আমাদের অ্যাকচুয়াল বেস রিজিয়ন, এই বেস রিজিয়নের চওড়াটা কি হবে, কমতে থাকবে। এবং বেস রিজিয়ন যত চওড়া কমতে থাকবে তত কি হবে, এখান থেকে এমিটার থেকে যে চার্জ ক্যারিয়ারগুলো আমার বেসের দিকে আসছিল, সেগুলো তো বেস রিজিয়নে থাকা যে মাইনরিটি চার্জ ক্যারিয়ার তাদের সঙ্গে কম্বিনেশন করছিল। এবার বেস রিজিয়নটা ধরো চওড়ায় কমে যাচ্ছে, মানে কি হবে, যতই রিকম্বিনেশন হওয়ার চান্সেস যত ছিল সেই চান্সটাও কমে যাচ্ছে। এবং রিকম্বিনেশন হওয়ার চান্স কমে যাওয়ার মানে কি, এখান দিয়ে আমরা যে বেস কারেন্টটা আলটিমেটলি পাবো, বেস কারেন্টের মানটাও কিন্তু আলটিমেটলি কমে যাবে, ঠিক আছে। তো এই কারণেই ঘটনাটা ঘটছে, যখন আমার কালেক্টর এবং এমিটারের মধ্যে ভোল্টেজটা ক্রমশ বাড়িয়ে চলেছি, লক্ষ্য করে দেখো এখানে যে বেস কারেন্ট আমাদের আছে, বেস কারেন্টটা কিন্তু ক্রমশ নিচের দিকে নামছে, বেস কারেন্টটা কিন্তু ক্রমশ কমে কমে যাচ্ছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা এখানে লক্ষ্য করার মতো আছে। আগের ক্ষেত্রে কিন্তু এমিটার কারেন্ট যেটা ছিল, এমিটার কারেন্ট কিন্তু এই যে বেস এমিটার, মানে কালেক্টর এবং বেসের মধ্যে যে রিভার্স বায়াস, সেটা বাড়ানোর সঙ্গে সঙ্গে ক্রমশ বেড়েছিল। কিন্তু এখানে আমার আউটপুটটাকে যখন আমরা চেঞ্জ করছি, আউটপুট ভোল্টেজ এটা ভিসিই, সেটাকে যখন আমরা চেঞ্জ করছি বা ক্রমশ বাড়াচ্ছি, আমার যে ইনপুট কারেন্ট, ইনপুট কারেন্টের মানটা কিন্তু ক্রমশ ক্রমশ কমে যাচ্ছে। এটা হলো আমাদের ইনপুট ক্যারেক্টারিস্টিক্স ফর কমন এমিটার কনফিগারেশন, ঠিক আছে। তো আজকে আমি এই পর্যন্তই পড়াচ্ছি, নেক্সট ডেতে আমি পরবর্তী অংশগুলো আলোচনা করব। ক্লাস করেছিল অনুতোষ গড়ায়, দেখো এখানে আমরা যেটা আলোচনা করলাম, তো এই আলোচনার মধ্যে কারো কোনো ডাউট থাকলে আমাকে বলো। ঠিক আছে, তাহলে ডাউট না থাকলে আমি রেকর্ডিং স্টপ করছি এখন।